রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে জমে উঠেছে পিঠা আড্ডা। ভ্রাম্যমাণ দোকানগুলোতে শীতকালীন হরেক রকম পিঠা খেতে ভিড় জমাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। পিঠার স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ, মেয়েদের হলের পাশে ও পরিবহন মার্কেটে পিঠার দোকান বসলেও সবচেয়ে বেশি জমে উঠেছে টিএসসির সামনে ভ্রাম্যমাণ দোকানগুলো। প্রত্যেক শীতের সময় এই জিনিসটার আয়োজন করা হয়। তো এই মেলায় হচ্ছে আমরা বেশি পছন্দ করি হচ্ছে আমরা পার্সোনালি যারা ফ্রেন্ড আছি, পাটিসাপটা পিঠা আমাদের খুব ভালো লাগছে, মানে এটা এটা খাওয়ার জন্য মূলত এখানে আসা। বাকি হচ্ছে কুলসি পিঠা, এটাও খাইলাম ভালোই। এখানে বাবা পিঠাগুলো ভালো লাগছে, আর বিভিন্ন ধরনের পিঠা আছে। আমি মূলত ভাবি পিঠা খাইছি আর পাটিসাপটা খাইছি। পাটিসাপটা পিঠাটা অতটা ভালো লাগেনি, কিন্তু ভাবি পিঠা ভালো লাগছে, ভালোই লাগতেছে। এই যে ভাপা পিঠা, কুশলি পিঠা, বিভিন্ন রকম নতুন নতুন পিঠা ট্রাই করা হচ্ছে। তাছাড়া সবার সাথে পরিচিত হওয়া হচ্ছে, ফ্রেন্ডদের সাথে, দীপিকা, সালমান, শ্রাবণী। বিকাল হতেই পিঠার দোকানের আশেপাশে বসে ছোট ছোট আড্ডার আসুক। সরেজমিনে দেখা যায় অনেকগুলো চুলায় একসঙ্গে পিঠা তৈরি হচ্ছে। আতপ চালের আটা দিয়ে তৈরি হচ্ছে চিতই পিঠা আর সিদ্ধ চাল দিয়ে ভাপা পিঠা। এছাড়া পাটিসাপটা, তেল পিঠা, লুচি ও ভাপা স্পেশাল পিঠাও পাওয়া যাচ্ছে সেখানে। গরম গরম পিঠা শিক্ষার্থীদের আড্ডার আসরে পৌঁছে দিচ্ছেন দোকানের কর্মচারীরা। সাত রকমের ভর্তা তৈরি করে প্লেট সাজিয়ে দিয়েছেন তারা। ভর্তাগুলো হচ্ছে সরিষা ও মাছের শুটকি, বেগুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা ও কালিজিরা ভর্তা। ক্যাম্পাসের টিএসসিতে পিঠার দোকান পরিচালনা করেন মাসুম আলী। তার দোকানে প্রতিদিন ১৩টি চুলায় ব্যস্ত সময় পার করছেন ১৮ থেকে ২০ জন কর্মচারী, এদের বেশিরভাগই নারী। দিনে মাসুম আলী আয় হয় ১৭ থেকে ১৮ হাজার টাকা। বিকেল ৪টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে তার দোকান। পিঠা খেতে আসা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফারজানা আখি বলেন, এখানকার পিঠা খেতে অসাধারণ, তাই তো বন্ধুদের সঙ্গে পিঠা খেতে এসেছে। পিঠা খাওয়ার ফাঁকে আড্ডাও চলছে।